এবে ওড়িশার লক্ষ লক্ষ হাইস্কুল ছাত্রছাত্রী কম্পুটর শিক্ষার বঞ্চিত হয়েছেন। তৎসহিত 4000 উচ্চ শিক্ষিত যুবতী নিযুক্তির বঞ্চিত হয়ে বেকার হয়ে রয়েছেন। বর্তমান সময়ের সেমানক ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে যাই। 800 কোটি টাকা ব্যয়ের নির্মিত আইসিটি ল্যাবগুড়ি অচল হয়ে নষ্ট হবার লাগিছে, যাকি শিক্ষা ব্যবস্থার এক দয়নীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা অনুযায়ী ওড়িশার বিদ্যালয় মানকরে কম্পুটরর আবশ্যকতা রয়েছে। ছাত্রছাত্রী মানকর পাঠপড়া ঠারু আরম্ভ করে উত্তীর্ণ যায় সমস্ত তথ্য, নামলেখা, বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষা, এনরোলমেন্ট, ম্যাট্রিক পরীক্ষা, ফর্ম পূরণ, এইচআরএমএস, এসটিআইএমএস, ইন্সপায়ার আওয়ার্ড, মো স্কুল অভিযান, সমস্ত প্রকার অফিস কার্যালয়, চিঠিপত্র ইত্যাদি কার্য কম্পুটর দ্বারা অনলাইন মাধ্যমে করা যাওতলা। এসহিত শিক্ষার উন্নতি পাই প্রজেক্টর মাধ্যমে পাঠ্য বিষয়গুড়িক শিক্ষা দিয়া, তেমন সমস্ত দৃষ্টিকোণ দেখা গেলে বিদ্যালয় মানকরে কম্পুটর এক অপরিহার্য অঙ্গ অটে। এভাবে এক পরিস্থিতি দীর্ঘ 5 বর্ষ ধরে নিষ্ঠাপর ভাবে অতি স্বচ্ছ বেতনরে বিদ্যালয়ের সমস্ত প্রকার কার্য করে আসি 4000 স্কুল কোর্ডিনেটর নিযুক্তি বঞ্চিত করা নিশ্চিত ভাবে এক পরিতাপর বিষয়। এই আন্দোলনের ক্ষিতিশ কান্ত সাউ, সঞ্জত কুমার মহাপাত্র, প্রমোদ কুমার নায়ক, বিশ্বজিৎ মিশ্র, বিষ্ণুচরণ দাস, রাকেশ কুমার জেনা, অনন্ত কুমার প্রধান, জ্যোতিরঞ্জন পাঢ়ী ও অন্যান্য কম্পুটর শিক্ষক মানে যোগ দিয়েছিলেন। পুরীর বিক্রম বেহরাঙ্ রিপোর্ট, এস নিউজ ওড়িয়া।